আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম সুজুকি শোরুমে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো সুজুকি জিক্সার FIABS যে বাইকটা নতুন লঞ্চ করা হয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে জানাবো, অর্থাৎ বাইকটার সংক্ষেপে স্পেক জানাবো, পাশাপাশি বর্তমানে বাইকটার প্রাইস কত এগুলো আপনারা জানতে পারবেন আজকের পুরোটা ভিডিও জুড়ে। তাই চলুন না সমালোচনা করে জেনে নিই বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন। তো শুরুতে যদি বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন লুকস এবং ডিজাইনে কোনো কোনো পরিবর্তন নাই, শুধু গ্রাফিক্স আর হচ্ছে কালারটা তো আগেই এরকম কালারে পাওয়া যাচ্ছিলো 2023-এর যেটা মডেল, তো সেই মডেলটাই কিন্তু শুধুমাত্র ডাবল ডিস্ক আকারে চলে আসছে। লুকসের দিক থেকে তো আসলে কোনো পরিবর্তন নাই, আগের মতোই উপভোগ পাচ্ছেন। ফ্রন্ট লুক থেকে যদি দেখাই সব কিছুই সেম। আর এটা তো হচ্ছে তাদের ব্লু কালারটা, যেটা তাদের আইকনিক কালার বলতে পারেন। তো সাইড থেকে যদি দেখাই তো এরকম হবে। তো এটার কিন্তু আরেকটা যে নতুন কালার সেটা হচ্ছে এই যে ম্যাট কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু ঢাকা বাইক শোতে শো করা হয়েছিল অনেক দিন আগেই। তো সেই কালারটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে প্রত্যেকটা শোরুমে। তো এই কালারটা কিন্তু স্পেশালি নতুনই বলতে পারেন, কারণ এই কালারটা আগে দেখা যায় নাই। তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনারা যদি চারপাশ থেকে দেখাই ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন, আর সাইড থেকে এরকম হচ্ছে। তো এই কালারটা আসলে আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে, কারণ নতুন নতুন একটা ভাব আছে এটাতে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এটার কিন্তু আরেকটা কালার হয়, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই নতুন কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার যদি বাইকটার ডাইমেনশন নিয়ে কথা বলি, বাইকটা লম্বা রয়েছে 2025 মিলিমিটার, প্রস্থ রয়েছে 715 মিলিমিটার, উচ্চতা রয়েছে 1035 মিলিমিটার এবং হুইল বেজে রয়েছে 1340 মিলিমিটার। আর এই ব্যক্তির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm। তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় আপনারা চালাতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর এ বাইকটির কার্বোয়েড হচ্ছে 148 কেজি, তো যেটা কি না একটু বেশি মনে হতে পারে, বাট রাইড করার সময় এতটা ফিল হয় না আর কি। আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। তো আপনারা যদি একবার ফুয়েল ট্যাঙ্কটা ফিল আপ করে নেন সেক্ষেত্রে কিন্তু 500 থেকে 550 কিলোমিটারের মতো রেঞ্জ পাবেন। তো সেটা কিন্তু অবশ্যই লং ট্যুর করার সময় কিন্তু খুবই সুবিধা হবে আপনাদের জন্য। আর এই বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 795 mm, মোটামুটি 5 ফিট 4 ইঞ্চির উপরে যারা আছেন তাদের জন্য কিন্তু বাইকটা ভালো হবে। 5 ফিট 4 ইঞ্চির নিচে হলে একটু সমস্যা হতে পারে, তাই যারা কিনা 5 ফিট 4 ইঞ্চির নিচে আছেন তারা অবশ্যই শোরুমে এসে আপনারা দেখতে পারেন যে আপনাদের জন্য বাইকটা কতটা কমফোর্টেবল হচ্ছে। আর সিটিং পজিশনও তো খুবই কমফোর্টেবল, আর হ্যান্ডেল বারটাও কিন্তু যথেষ্ট আপরাইট। যদিও এটা প্রপার স্পোর্টস বাইক না, বাট কমিউটার স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এর কিন্তু হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট আপরাইট, যার কারণে আপনারা কিন্তু আরামসে বাইকটি রাইড করতে পারবেন। আশা করি লং ট্যুর করলে ব্যাক পেন বা রিস্ট পেন হবে না। আর এখানে সিট হিসেবে স্প্লিট সিট ইউজ করা হয়েছে, রাইডার এবং পিলনের জন্য আলাদা আলাদা সিট দেওয়া হয়েছে। আশা করি দুইজনে আরামসে বসতে পারবে, এবং সেই সাথে এখানে গ্র্যাব রেল দেওয়া আছে পিলনকে সাপোর্ট দেওয়ার জন্য, পিলন কিন্তু আরামে সেটা ধরতে পারবে। তো এবার আমরা কথা বলবো বাইকের হার্ড অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ারকুলড 2-ভালভ FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 13.6 PS 8000 RPM এবং 13.8 Nm টর্ক 6000 RPM কিন্তু এটা উৎপন্ন করবে। আর এটা কিন্তু হচ্ছে BS4 ইঞ্জিন। আর এটাতে কিন্তু একটা জিনিস পরিবর্তন আছে এবার, সেটা হচ্ছে আগের যে ভার্সনগুলো ছিল সেটাতে কিন্তু ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি ছিল 850 ml, এটাতে কিন্তু 1000 ml ইঞ্জিন অয়েল ভরতে হবে। তো যেটা কিন্তু অবশ্যই আমি বলবো ভালো। আর সুজুকি অফিসিয়ালভাবে রিকমেন্ড করে 10W40 ইঞ্জিন অয়েল গ্রেড, এই গ্রেডটা ঠিক রেখে আপনারা যে কোনো ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স বা ইঞ্জিন পারফরমেন্স যেটাকে বলে সেটা কিন্তু খুবই ভালো পাবেন, সহজে ইঞ্জিন হিটটা একটু কম হবে। যেহেতু এই বাইকগুলোর ইঞ্জিনটা একটু হিট হয়, তো আপনারা সবসময় ওই ইঞ্জিন গ্রেডটা ইউজ করবেন, তাহলে একটু তুলনামূলক কম ইঞ্জিন হিট হবে। আর এটা যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, তো আপনারা টপ স্পিড কিন্তু 127 এরকম আপনারা পেয়ে যাবেন। আর এটা থেকে মাইলেজ কিন্তু খুবই ভালো পাওয়া যায়, যেহেতু এটা FI ইঞ্জিন, এটা থেকে আপনারা সিটিতে অলমোস্ট 40 থেকে 42 এবং হাইওয়েতে গেলে অবশ্যই 45+ মাইলেজ পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনারা কীভাবে রাইড করতেছেন সেটার ওপর। আর এছাড়াও বাইকটাতে কিন্তু 5-স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে আগের মতোই, আর যেহেতু এটা FI ইঞ্জিন, FI ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু এটাতে কিক দেওয়া হয় নাই, শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটি স্টার্ট করতে হবে। তো এবার যদি সাসপেনশন নিয়ে কথা বলি, সামনে কিন্তু আগের মতোই রাখা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেগুলো কিনা আগের মতোই আছে, তাই ফিডব্যাকগুলো আগের মতোই পাবেন, এখানে কোনো পরিবর্তন নাই। আর টায়ার সেকশন হিসেবে সামনে আগের মতোই 100/80 সেকশন টায়ার ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু MRF ব্র্যান্ডের টায়ার। আর পিছনেও কিন্তু আগের মতোই 140/60 সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, এটাও কিন্তু MRF ব্র্যান্ডের, এবং অবশ্যই এই দুটাই কিন্তু টিউবলেস টায়ার। তো টায়ারগুলো মোটা হওয়ার কারণে কিন্তু খুবই কনফিডেন্স পাওয়া যায়, এর ব্রেকিং কন্ট্রোলিং কিন্তু খুবই ভালো হয়, এটা আপনারা সবাই জানেন।
এসএফ এর মিটারটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই। এখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশন পাবেন, যেমন গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, ক্লক, এভরিথিং পাবেন, যা যা দরকার পড়ে আর কি সব কিছুই আছে। তো এটাতে আসলে ব্যাটারি কানেকশন দেওয়া নাই, তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, সেজন্য খুবই দুঃখিত। আর এর যদি হ্যান্ডেল বারটা দেখাই, হ্যান্ডেল বারটা কিন্তু আগের মতো থ্রি বার হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। আর এখানে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, আর এবার সে পাস লাইট, আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন। তো এই সুইচগুলোই পাবেন এবং সুইচগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এসএফ এর এক্সস্টার পাইপের ডিজাইনটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই। তো যেমনটা বলছিলাম যে আসলে ব্যাটারি কানেকশন দেওয়া নেই, তাই আপনাদেরকে সাউন্ডও শোনাতে পারতেছি না, তবে এতটুকু মনে রাখেন যে আগের যে জিক্সার ছিল সেরকমই সাউন্ড পাবেন। আর এই বাইকগুলোতে কিন্তু স্টক অবস্থায় আপনারা সারি গার্ড পাবেন এবং সেই সাথে কিন্তু টায়ার হাগার থাকবে, যেটা অবশ্যই ভালো দিক, কারণ বর্ষাকালে কিন্তু এই টায়ার হাগার না থাকলে অনেক বেশি কাদাবালির সিটে আসে, সেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে খুব কম হবে। আর হেডলাইটটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই। এটাতে কিন্তু এলইডি হেডলাইট পাবেন, যেটা থেকে মোটামুটি আলো ভালো প্রডিউস করবে, তবে হাইওয়েতে রাইড করার জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা লাইট লাগাতে হবে। আর যদি ইন্ডিকেটারগুলো বলেন, ইন্ডিকেটারগুলো আগের মতো রাখা হয়েছে, যেটা হচ্ছে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে এটাতে। আর এসএফ এর কিন্তু এই যে টেল লাইটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যখন জলে রাতের বেলায় খুবই সুন্দর লাগে, বাট আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা কিন্তু এলইডি, যেটা যখন ব্রেক করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে এই আলোটা ফুটে ওঠে। আর যে জিনিসটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে এর ব্রেকিং সিস্টেমে, অর্থাৎ আগে যেটা FI ভার্সন ছিল সেটাতে কিন্তু ডাবল ডিস্ক অপশন ছিল না, শুধুমাত্র ABS ভার্সনটা পাওয়া যেত, বাট এখন কিন্তু সুজুকি সেটা সুযোগ করে দিয়েছে আপনাদের জন্য, যে ডাবল ডিস্ক ভার্সন দিয়ে দিয়েছে তারা। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,97,950 টাকা, আমি আবারও বলছি 2,97,950 টাকা, যেটা ডাবল ডিস্ক ভার্সন। আর এটার কিন্তু FI ভার্সনও আছে, এই শোরুমে অ্যাভেলেবেল আছে সবগুলো, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু FI ভার্সনের সাথে ABS ভার্সনটাও আছে এবং কার্বোরেটর ভার্সনও আছে। তো প্রত্যেকটা যদি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই, এসএফ এর কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভার্সন আছে, তো সেগুলোর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে ম্যাট কালার, এই যে দেখতে পাচ্ছেন জিক্সার এসএফ ম্যাট প্লাস, সেটার প্রাইস হচ্ছে 3,34,950 টাকা। আর যেটা FI ABS সেটার প্রাইস হচ্ছে 2,22,950 টাকা, এটা কিন্তু গ্লসি ভার্সন। আর যেটা ডাবল ডিস্ক সেটা তো আগেই বললাম। আর জিক্সার FI ABS এর প্রাইস হচ্ছে 2,66,950 টাকা। আর জিক্সারের যেটা FI নতুন যে ভার্সন আসছে সেটার প্রাইস হচ্ছে, অর্থাৎ ডাবল ডিস্ক ভার্সন, সেটার প্রাইস হচ্ছে 2,36,950 টাকা। তো বাইকটার আপডেট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিলাম, তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কিন্তু অপশন পাচ্ছেন, তো সেই অনুপাতে আপনারা বাইকগুলো কিনতে পারবেন। আর আমি মনে করি সুজুকি এই জিনিসটা খুবই ভালো কাজ করছে, কারণ অনেকে বাজেট কম থাকার কারণে কিন্তু FI ABS-টা নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ডাবল ডিস্কটা নিলেই তাদের জন্য কিন্তু এনাফ, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেকটা কম দামে পাচ্ছেন। আর এই বাইকগুলো কিনলে আপনারা টোটাল 12টা সার্ভিস পাবেন, তার মধ্যে 5টা ফ্রি সার্ভিস এবং 7টা হচ্ছে পেইড সার্ভিস, এটা কিন্তু আপনাদেরকে 2 বছরের মধ্যে নিতে হবে। আর এছাড়াও বাইকটা কিনলে কিন্তু আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর অথবা 30,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন। তো আপনারা যদি এই বাইকটা কিনতে চান তো এই শোরুম থেকে কিনতে পারেন, আপনাদের সুবিধা তো শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল মোটামুটি বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন, এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন উৎসাহ দেওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।